बंधुरा वेलकम बैक टू माय चैनल प्रियंका डेली ब्लॉगे तुम्हारा और एक अनेक स्वागत। तो नतुन एक वीडियो नहीं चले आसलम तुम्हारे सामने। तो आज के बनाब चितल माछेर मुईटा। तो ये एकदम सहज पद्धति बनाब। तो ये देखो माछटा आमी धुए निये सुंदर करे आज छेड़े निएछि। तो ये एरकम करे माछटाके सुंदर करे आर कि बाड़ी दिए माछटाके नरम करते हबे। तो आमी सुंदर करे धुए निएछि। तो तारपर एकटा चामच लागबे। तो चामच दिए माछटाके एरकम 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 करे तुलते हबे। तारपरे जो उपकरण लागबे ओगुलो देखिए दी। पिंयाज कुचि लंका कुचि तो एर मध्य आमी सुंदर करे केटे निएछि मेशिन दिए। तो आलूटाओ सिद्ध दिएछिलाम। आलूटाके आलू छुले सुंदर करे ग्लास दिए थेते 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 आमी मिहि करे निएछि। तो मिहि करे नेवार पर जा जा उपकरण दिए मेखे नेब। तो तोमादेर देखिए दी। तो ये माछटा निलाम। माछटा आमी नेवार पर आलू सिद्ध निलाम। आलू सिद्धटाके जे गेलेछे आर कि गालिएछिलाम। आर एई जे देखो पिंयाज कुचि लंका कुचि तारपर एकटू जिरे आदा बाटा और एकटू हलुद एकटू परिमाण लवण सब किछु दिए आमी सुंदर करे मेखे नेब। तो एक हाथ दिए माखछि और एक हाथ दिए भिडियो करछि। एरकम करे तो हय ना। तो आमी देखाच्छि तोमादेरके एरकम करे माखबो। तो जिनिसटा खेते दारुण 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 खूब 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 खूबई टेस्टी। एटा झोल करेओ खेते पारो आर तोमरा शुधु नर्मालिओ खेते पारो। तो दिए देखो आमी भालो करे मेखे निच्छि। तो तो आमी फोनटा किन्तु थुइनि तोमादेर आमी एकभावे देखाच्छि। बाबा एक हाथे फोन एक हाथे भिडियो करा किन्तु खूब ही मुश्किल। तो तो आमी जेमन करे पारछि ओरकम करेई करे देखाच्छि तोमादेर। तो आमी सुंदर करे आमार माखा हये गेछे। तो आमी एटार मध्ये आरेकटा जिनिस दिते भुले गेछिलाम सेटा हलो धनियार गुड़ो। तो धनियार गुड़ो दिए निलाम। देवार पर हाथे तेल लागिए निच्छि जाते धलागुलो जखन करब हाते आठार मतो लेगे धरबे ना। तो एटाके आमी किन्तु पिस पिस करे परे काटबो एखन ना। तो ये सुंदर करे गोल 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 लम्बा लम्बा करे निच्छि। तो ये लम्बा लम्बा करे सुंदर करे रेखे निलाम। रेखे देवार पर এই দেখো। তো এরকম সুন্দর করে আমি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো এই যে সুন্দর করে গরম জল কড়াই পরিষ্কার কড়াই গরম জল দিলাম। দেওয়ার পরে যখন জলটা ফুটছিল তো তখন আমি মুঠোগুলো দিয়ে দিলাম একটা 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 করে দিয়ে দিলাম। তো পাস্তা হয়েছে এই যে দেখো অনেকগুলো হয়েছিল। তো সবাইকে দিয়ে খেয়েছি একা কিন্তু খাইনি। তো সাদা তেল কড়াইয়ে তেল দিলাম। তো আমি এটাকে এখন ডুমডুম ডুমডুম করে কেটে নেবো সুন্দর করে এরকম করে কাটছি। হলুদ ছাড়াই আমি ভেজেছি কারণ হলুদটা অনেকটা বেশি লাগছিল। কিন্তু হলুদটা কিন্তু একদম ঠিকই আছে দেখো দেখে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু না। হলুদের একদম পারফেক্ট কালারটা। তো সবাই খেয়েছে কেউ খেয়ে আবার বদনামও করেছে। তো আবার কেউ কেউ একজনই বদনাম করেছে আর বেশিরভাগ মানুষই ভালো বলেছে যে যে খেয়েছে আমাদের নিজের না পরের লোকই বলেছে খুব ভালো হয়েছে। কিন্তু একজন যে আছে নিজের না উনি সৎ পাজি খুব। তো উনিই বলেছে ভালো হয়নি। তো যে যা বলে বলুক আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার শ্বশুর শাশুড়ি সবাই খেয়েছে। ওদের কাছে ভালো লাগা মানে আমার কাছে ভালো লাগা। তো ওদের ভালো লেগেছে আমার তোমাদের দাদারও খুব ভালো লেগেছে। তো এগুলোকে আমি দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আবার ভেজে নেবো। আর একটা পুচকিকে দিয়েছি বউ খেয়েছে আরেকজনকে নিচের জেঠিকে দিয়েছি। সবাই বলেছে ভালো কিন্তু তার মধ্যেই একজন খারাপ বলেছে। তো এদিকে দেখো আমি সবাইকে দিয়েছি সবাই কিন্তু খেয়ে বলেছে ভালো। তো যে যা বলে বলুক ভালো কারো ভালো নাও লাগতে পারে কারো ভালোও লাগতে পারে। তো সত্যি খুব স্বাদ হয়েছিল খেতে। পিছনে যে কেউ কেউ বদনাম করে না তো আমার ওই জিনিসটা একদমই ভালো লাগে না। সেটা কথা হলো আমার একটাই কথা যে তুমি সামনে বলে দাও যে এই জিনিসটা তোমার না ভালো না বা এই রান্নাটা তোমার ভালো হয়নি তাহলে আমার কোনো যায় আসে না। কিন্তু পিঠ পিছে যদি কেউ কিছু বলে ওই জিনিসটা না খুব খারাপ লাগে। তো যাই হোক এগুলো ভাজা হয়ে গেলে আমি ঝোলটা বসিয়ে দিব। তেজপাতা জিরে সম্বার দিয়ে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ কি আমরা এই আলুটা একটু বেশি খাই। এই আলুটা আমাদের ভালো লাগে। লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো দিয়ে এটাকে সুন্দর ভাজা ভাজা হবে। তো আবার সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওইটা দিয়ে। তো কাটার পর এই দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিলেও ভালো হয়। তো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে ওটা ফ্রাই হোক। তো এটা ফ্রাই হতে হতে আমি তারপর আবার এটা ফ্রাই হয়ে আসছে আবার জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা একটু বেশি লাগবে আর এই তরকারিটা না যত মাখা মাখা হবে খেতে তত ভালো লাগে। আর তোমাদের দাদার জন্য একটু ঝোলটা আমি একটু বেশি করেছি কারণ তোমাদের দাদা যে কোনো ঝোলই পাতলা চায় বলে পাতলা ঝোল করতে পারো না।
তো যাই হোক এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি একটু পরে জলটা দেব, আর আমি যে মুইঠাটা যে ফুটিয়ে রেখেছি না ওই জলটাই দিয়ে দেবো, বুঝেছ তো? ওটা এই যে একটু জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসে। তো সিদ্ধ হওয়ার পর আমি জল আবার দেব, তো কতটা দিই না দিই তোমাদের দেখাবো। আর আমি মুইঠের জলটা যে আছে না ওটা কিন্তু ফালাইনি, তোমাদের আগেও বললাম এখনও বলছি মুইঠের জলটা আমি ফালাইনি, ওই জলটাই আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো জল দিয়ে দিলাম, তো কষানো হয়ে আসছে, আর একটু পরে দিয়ে দেবো জলটা। তো আমি সুন্দর জল দিয়ে ঢেকে দিয়েছি, এই যে দেখো সুন্দর করে সিদ্ধ টিদ্ধ হবে দেখো। আর এখনও যদি মুইঠাগুলো দিয়ে দিই, মুইঠাগুলো এরকম ভালো যে তেলে জলে দিলেও না তোমার ভাঙবে না, একদমই ভাঙে না, খুব সুন্দর হয়েছে মুইঠাগুলোর সাইজগুলোও খুব সুন্দর হয়েছে। তো এটা আমি এখন আবার ঢেকে দেবো, কারণ কি ঢেকে দিলে ভালোভাবে ভিতরে আর কি মুইঠার ভিতরে রসগুলো টেনে নেবে, ঝোলগুলো আর কি টেনে নেবে। তারপরে মাছের চামড়াগুলো কিন্তু আমি ফালাইনি দেখো, মাছের চামড়াটা না চিতল মাছের চামড়াটা কিন্তু খুব টেস্ট খেতে, তো ওটা আবার আমি সুন্দর কড়া করে ভেজে নিয়ে ঝোলে দিয়ে আলাদা বাটিতে তুলে রেখেছি। কাটা কিন্তু ঝোলে একটাও পড়েনি, তো আমি তাও তুলে রেখেছি। তো হয়ে আসছে, আমি এখন গরম মশলা দিয়ে দিব, তো গরম মশলা দেওয়ার পর নামিয়ে দেব। তো এই দেখো সুন্দর ফুটছে, এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু ফুটবে, ফোটার পর আমি নামিয়ে দেবো। তো আমি বাটিতে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন নামিয়েছি জিনিসটা, তো এরকম নামিয়েছি। তো মুইঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো আমি ফটো তুলেছিলাম, তো এই যে সেই ফটোগুলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবে। টাটা, বাই বাই।